শত শত মানুষকে তারা গুম করে হত্যা করেছে ক্রসফায়ারে হত্যা করেছে পুলিশের হেফাজতে হত্যা করেছে এই কিছুদিনের মধ্যে আমাদের 13 জন সহকর্মীকে তারা হত্যা করেছে এই কিছুদিনের মধ্যে 13 জন হত্যা করেছে এই হত্যার পরে আরো মানুষ রাস্তায় নেমে আসছে মানুষ ভয়ে পিছানোতে পিছে পিছিয়ে যাচ্ছে না তারা যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে এতদিন দখল করে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে ওরা মনে করেছে সব সময় চালিয়ে যাবে বাংলাদেশের মানুষ ভয়কে জয় করে ফেলেছে ভয়কে জয় করে রাস্তায় নেমেছে এই ফ্যাসিস্টের পতনের জন্য বন্ধুগণ আমাদের জয় সুনিশ্চিত কোন শক্তি কোন গুলি কোন গোম কোন খুন কোন মিথ্যা মামলা নির্বিচারে হত্যা কিছুই এই জনগণকে থামাতে পারবে না এই জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমি শুরুতে বলেছি বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত জয়ী হয় বাংলাদেশের মানুষ আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি ভাষা আন্দোলনে জয়ী হয়েছি স্বৈরাচারকে সরাতে জয়ী হয়েছি এবারে বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের আন্দোলনে এই মুক্তির আন্দোলনে আমরা জয়ী হব ¡Suscríbete al canal!